দুতামা দেখতে পারি হিনা না আয়াজের ঘরের চাবি ইউজ করে তার ঘরে এন্ট্রি করে। তারপর হিনা না আয়াজকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে কিস করতে দেখতে পায়। এই সিন দেখে হিনানা অনেক বেশি অবাক হয়ে যায়। তার সাথে আয়াজও হিনানাকে দেখে অনেক বেশি চমকে যায়। আয়াজ তার মধ্যে হিনানাকে বোঝানোর চেষ্টা করলে তার আগে হিনানা অনেক জোরে দৌড় দেয় আর আয়াজও তার পিছু পিছু দৌড় দিয়ে তাকে থামায় আর বলতে থাকে, তুমি যে ভাবতেছো তা একদমই এরকম না। হিনানা আয়াজের কোনো কথাই শুনতে চায় না আর বলতে থাকে, আমি কেন, আমার সাথে তুমি কেন এরকম করলা? আমি জানি তোমার আর আমার দুনিয়া অনেক ভিন্ন, আর আমি আসলেই তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম। তুমি আমার সাথে এরকম করে একদমই ঠিক করনি, এটা বলেই হিনানা চলে যায়। এসব দেখে আয়েজ একদম থমকে যায়। তারপর ঘরে ঢুকেই ডেইজিকে এখান থেকে যেতে বলে। তারপর ডেইজি বলে, এইসব কি সেকে ড্রামার সিনের মতনই ছিল। এই কথা শুনে আয়েজ ওখানেই দাঁড়িয়ে থাকে। তারপর ডেইজি আরও বলে যে, আমি তোমার খারাপ সময় অবশ্যই তোমার পাশে ছিলাম না, কারণ ওই সময়ে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম আর আমি বুঝতে পারতেছিলাম না যে আমি তোমাকে কিভাবে সাহায্য করব। তারপর অনেক চিন্তা ভাবনার পর আমি বুঝতে পারি যে আমি তোমাকে অনেক বেশি লাইক করি, আর এই কয়দিন তোমার সাথে সময় কাটানোর পর আমি বুঝতে পারি যে তোমার জন্য যে আমার ফিলিংস ছিল সেটা একদম শিওর হয়ে গেল। আমরা কি আবার ডেট করতে পারবো? এইসব কথা শুনে আয়াজ অনেক অবাক হয়ে যায়। তার অপরদিকে দেখা যায় ম্যাক্স হিনানার সাথে দেখা করার জন্য তার বাসায় এসে পড়ে, যেখানে হিনানার মা ম্যাক্সকে জানায় যে হিনানা তার রুম থেকে একদমই বের হয় না আর খাওয়া দাওয়াও করে না। তাই ম্যাক্স হিনানার সাথে কথা বলার জন্য ওর রুমে আসে আর হিনানার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু হিনানা অনেক বেশি কষ্ট পাওয়ার কারণে ম্যাক্সের সাথে একদমই কথা বলতে চাইতেছিল না। তারপর ম্যাক্স হিনানার পিছন থেকে হাগ করে নেয় আর বলতে থাকে, তুমি প্লিজ আয়েজকে ভুলে যাও, কারণ তুমি ওর জন্য অনেক বেশি কষ্ট পেতেছ। এসব কিছু আমি একদমই দেখতে পারতেছি না। এসব কথা শুনে হিনানা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর ম্যাক্স বলতে থাকে, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে তাহলে আমি তোমাকে এত বেশি কষ্ট দিতাম না, তোমাকে সবসময় হ্যাপি রাখতাম। আমি তোমাকে প্রথম থেকে অনেক বেশি লাইক করি আর আমার ভালোবাসা আয়েজ থেকে অনেক বেশি সত্যিকারী, এই জন্য আমি চাই তুমি আমাকে একটি চান্স দাও। এসব কথা শুনে হিনানা কোনো কিছুরই উত্তর দেয় না, কারণ এসব কথা শুনে হিনানা অনেক বেশি শক ছিল। এই জন্য ম্যাক্স তখনই চলে যায়। হিনানা ম্যাক্সের সাথে যখনই স্কুলে দেখা হতো তখন হিনানা কোনো কিছু না বলেই চলে যেত। তারপর থেকে ম্যাক্সও হিনানা থেকে অনেক দূরে দূরে থাকার চেষ্টা করে। তারপর হিনানার স্কুল যখন ছুটি হয় তখনই দেখে আয়েজের এক্স গার্লফ্রেন্ড ডেইজি তার স্কুলের সামনে বসে আছে। তারা একসাথে একটা জায়গায় বসে কথা বলতে থাকে। এখানে ডেইজি হিনানাকে জানায় যে, আমি আয়েজকে অনেক বেশি পছন্দ করি আর আমি আয়েজের সাথে ডেট করতে চাই, আর আমি তোমার কাছে অনুরোধ করতেছি যে তুমি আয়েজের থেকে অনেক বেশি দূরে থাকো। এসব কথা শুনে হিনানা তো অনেক বেশি মন খারাপ করে। তারপর বলতে থাকে, ঠিক আছে, এখন থেকে আমি আয়েজের সাথে একদমই দেখা করব না, আর এমন আমি তোমার থেকে একদমই জিততে পারবো না, কারণ তুমি দেখতে একদমই ডলের মতো, তাতে তুমি অনেক বেশি বিউটিফুল, আর আমি তো একটা বলদ যে শুধু খাইতে পারে, আর আয়েজের সাথে দেখা করা তার সাথে রিলেশনশিপ করা এটা একটা এক্সপিরিয়েন্সের মধ্যে আমার পড়ে গেল। মানে যেই যেই সময় আয়েজে স্মাইল করতো আমিও স্মাইল করতাম, আর যেই যেই সময় আয়েজে স্যাড থাকতো আমিও অনেক স্যাড হয়ে যেতাম। এই জন্য আমি অনেক বেশি লাকি যে আমার প্রথম ভালোবাসা আয়েজে ছিল। আর এসব কথা শুনে ডেইজি অনেক বেশি হেসে দেয় আর সাথে বলতে থাকে, তুমি আসলে অনেক বেশি বলদ আর অনেক বেশি ইনোসেন্ট। আমি তো এখানে আসছিলাম তোমাকে অনেক কথা শোনানোর জন্য, কারণ তোমার কারণে আয়েজে আমাকে পুরো রিজেক্ট করে দিছে, আর তুমি নিজে আমার জন্য আয়েজের সাথে কী ভাব করে ফেলতেছ। এইসব কথাগুলো শুনে হিনানা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর ডেইজি আরও জানায় যে, ওই দিন রাতে আমি ইচ্ছা করে আয়েজকে জোর জাবস্তি কিস করি, যাতে আমি তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি, আর তোমার অবস্থা দেখে আমি যে জানতে পারলাম তুমি আমার থেকেও আয়েজকে অনেক বেশি ভালোবাসো, এই জন্য আমি আর তোমাদের মাঝখানে আসতে চাই না। তারপর ডেইজি হিনানাকে গুড লাক বলে ওখান থেকে চলে যায়। আর ডেইজি যাওয়ার পর হিনানা বসে বসে ভাবতে থাকে সে শুধু শুধুই আয়েজকে ভুল ভাবতেছিল। তারপর নেক্সট সিনে আমরা দেখতে পারি হিনানা ম্যাক্সের সাথে দেখা করতে আসে আর বলতে থাকে, আমি তোমার ফিলিংস কোনো সময় বুঝতে পারি নাই, এই জন্য আমি অনেক বেশি দুঃখিত, কিন্তু আমি যে পার্সনকে অনেক বেশি লাভ করি সে হলো আয়াজে। ম্যাক্স এসব কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। আমি জানি ম্যাক্স তুমি আমার কথা শুনে অনেক বেশি কষ্ট পেতেছ, কিন্তু আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি জানি তুমি অনেক সিরিয়াসভাবেই আমাকে এসব কথা বলছো। তারপর ম্যাক্স হাসতে থাকে আর বলতে থাকে, কোনো সমস্যা নাই,
তারপর ম্যাক্স হিনানাকে একটি ফ্লাওয়ার দেয়। ফ্লাওয়ারটা হিনানা হাতে নিয়েই ওখান থেকে চলে যায়। ওর যাওয়ার পরপরই ম্যাক্স অনেক বেশি মন খারাপ করে, কারণ সে পারবে না হিনানাকে ভুলে থাকতে। তারপর সিনেমা দেখতে পারি যখন হিনানা নিজের রুমে বসে থাকে, তখন হিনানার ছোট বোন তাকে ডাকে থাকে আর বলতে থাকে, আপু তোমার রাজকুমার বাইরে তোমার জন্য ওয়েট করতেছে। আর ওইটার কেউই না, আয়াজই ছিল। আয়াজ হিনানাকে সরি বলে আর বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি লাভ করি, ডেইজির প্রতি আমার কোনো অনুভবই নেই, তুমি ওই দিন রাতে যা যা দেখছিলে এগুলো সবই ভুল ছিল। আয়াজ হিনানাকে আরো বলতে থাকে যে আমি তোমাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসি, তোমার প্রতি আমার অ্যাট্রাকশন ওই দিনই হয় যবে থেকে তুমি আমার ওই স্টুপিড হবিটাকে হেসে হেসে অ্যাকসেপ্ট করে ফেলো। তারপর থেকে আমি যখন তোমার সাথে আরো টাইম স্পেন্ড করি, তখন তোমাকে আমি আরো বেশি বেশি ভালোবেসে ফেলি, আর আমি চাই তুমি এভাবেই আমার সাথে টাইম স্পেন্ড করো, আর আমি কোনোদিনও চাই না তুমি আমাকে ছেড়ে যাও। এসব কথা শুনে হিনানা আয়াজকে বলে যে সরি, আমিও তোমাকে ভুল বুঝছি, আর ওই দিন তুমি তো কোনো দোষই করো নাই, ডেইজি এই ব্যাপারে আমাকে সব কথাই জানিয়ে দেয়। এই কথা শুনে আয়াজ অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর হিনানাকে জড়িয়ে ধরে। নেক্সট ডেতে আমরা দেখতে পারি হিনানা একটি পার্কে আসে, কিন্তু ওই পার্কটি পুরাই খালি ছিল। তারপর একটি টেডি বিয়ার হিনানার সামনে আসে আর হিনানাকে ধরে ওখান থেকে নিয়ে যায়। ওই পার্কে এসে হিনানা আয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর আয়াজ হিনানাকে জানায় যে এই পুরো পার্কটি সে ভাড়া করে নিছে শুধুমাত্র হিনানার জন্য। এসব দেখে হিনানা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি হিনানা আর আয়াজ অনেক বেশি এনজয় করে, আর তারা অনেক ধরনের রাইডস উঠে অনেক বেশি উপভোগ করে, যেখানে ওরা দুইজন অনেক বেশি মজা করতেছিল। আর আয়াজ হিনানার হাতে থাকা আইসক্রিমটাও খায়। তারপর আয়াজ হিনানাকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে, তোমার চোখটা অফ করো। এটা শুনে হিনানা ভাবতে থাকে মনে হয় আয়াজ ওকে কিস করবে, এই জন্য খুশি খুশি ও চোখটা অফ করে দেয়। এসব দেখে আয়াজ অনেক বেশি মজা পাইতেছিল। তারপর হিনানার কাছে যেয়ে হিনানাকে একটি সুন্দর নেকলেস গিফট করে, আর হিনানা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি তারা নিজেদের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করে, আর অনেক জায়গায় তাদের ঘুরতেও দেখা যায়। তারপরের দিন আমরা দেখতে পারি হিনানার বেস্ট ফ্রেন্ড সুজি বলতে থাকে যে তোর জন্মদিন আসতেছে না, যেটাতে আয়াজের সাথে টাইম স্পেন্ড করবি। আর এসব কথা শুনে হিনানা অনেক বেশি লজ্জা পায়। অন্যদিকে আয়াজ হিনানার জন্য ওর জন্মদিনের গিফট কিনে। অন্যদিকে আয়াজের ম্যানেজার আয়াজকে জানায় অনেক খারাপ খবর। আর তখনই যখন হিনানা ওর বাসায় থাকে আর টিভি নিউজে দেখে যে আয়াজের কথাই খালি বলা হইতেছে, খবরে বলা হইতেছে যে আয়াজ একটি স্কুল গার্লকে ডেট করতেছে, যা একদমই অনেক বেশি খারাপ খবর, কারণ স্কুল গার্লের সাথে রিলেশনশিপে যাওয়া অনেক বেশি অবৈধ কাজ। কিন্তু টিভিতে হিনানার ফেস দেখানো হয় না, যার কারণে একদমই সে বেঁচে যায়। কিন্তু আয়াজের ক্যারিয়ার একদমই নেমে যেতে থাকে। তারপর হিনানা সাথে সাথে তার ফোন চেক করে দেখে যে আয়াজের অনেকগুলো মিসড কল। তারপর হিনানা সাথে সাথে আয়াজকে কল দেয়, কিন্তু আয়াজ মিডিয়ার মাঝখানে একদম পড়ে যায়, কারণ মিডিয়ারা সবাই জানতে চায় যে কথাটা সত্য নাকি সত্য না, সে কি আসলে একটি স্কুল গার্লকে ডেট করতেছে। এসব কথা আয়াজ শুনে তাদের কোনো উত্তরই দেয় না। অন্যদিকে আয়াজ ব্যান্ড বয় মেম্বাররাও এই ঘটনাটা জানতে পারে। এসব দেখে তারাও অনেক চিন্তিত হয়ে যায়। অন্যদিকে হিনানা অনেক বেশি চিন্তিত ছিল আয়াজকে নিয়ে। তার মধ্যে ম্যাক্সও দৌড় দিয়ে হিনানার কাছে এসে পড়ে আর জিজ্ঞেস করতে থাকে, তুমি কি ঠিক আছো হিনানা? হিনানা ওই টাইমে একদমই ঠিক ছিল না, আর বলতে থাকে এসব আমার জন্য হয়েছে, জন্য আমাকে বের হয়ে সবাইকে সত্য কথাটা বলতে হবে। তারপর সাথে সাথে ওখান থেকে দৌড় দেয়, কিন্তু হিনানার মা তাকে ওখানেই থামিয়ে দেয়, কারণ তার মা জেনে গিয়েছিল যে টিভিতে যে মেয়ের কথা বলা হয়েছিল সে আর কেউ নয় হিনানা। জন্য তার মা তাকে থামিয়ে তাকে বোঝাতে থাকে যে যদি বাইরে কাউকে কোনো কিছু জানায় তাহলে এর থেকেও বেশি সমস্যা হতে পারে। তারপর হিনানা তার মাকে বোঝানোর চেষ্টা করে যে টিভিতে সবকিছুই মিথ্যা কথা বলতেছে, মানে আয়াজ আমার সাথে কোনো কিছুই খারাপ করে নাই, আমরা শুধু একে অপরকে অনেক বেশি পছন্দ করি। তারপর হিনানা তার মাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করে, তার মা তাকে শান্ত করে। পরে নাইট সিনে দেখা যায় আয়াজ বসে থাকে আর আয়াজের ম্যানেজার তাকে বোঝানোর চেষ্টা করে আয়াজের উচিত মিডিয়ার সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়া,
কারণ পাবলিক এখন অনেক বেশি রাগান্বিত আছে আয়াজের উপর। আয়াজে বলতে থাকে, হিনানাকে ভুলে থাকা আমার জন্য অনেক বেশি কঠিন, কারণ আমি হিনানাকে অনেক বেশি ভালোবাসি। এসব কথা শোনার পর আয়াজের ম্যানেজার এই ব্যাপার নিয়ে অনেক ভাবতে থাকে। পরের দিন আয়াজের ম্যানেজার হিনানার সাথে দেখা করতে যায়। আয়াজের ম্যানেজার বলতে থাকে, তুমি প্লিজ আয়াজের থেকে দূরে থাকো, কারণ আয়াজের ফিউচারে অনেক বেশি সাকসেসফুল হতে হবে, এসবের কারণে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এমনি আগে থেকেই আয়াজের ব্যাপারে অনেক উল্টা উল্টা খারাপ নিউজ ছড়ানো হয় যে আয়াজে তার বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে অ্যাক্টরের পদক্ষেপ গ্রহণ করে। হেলেনা অবাক হয়ে ম্যানেজারকে বলে, মানে? ম্যানেজার তখন বলে, 2 বছর আগে আয়াজে যখন সফট বয়ফ্রেন্ডের মেম্বার ছিল তখন ওর গলার প্রবলেম হওয়ার কারণে তার গান গাইতে খুব কষ্ট হতো। আয়াজে এই ঘটনা তার টিম মেম্বারদের খুশির জন্য সে জানায়নি, উল্টা ননস্টপ খালি পারফরমেন্স স্টেজে দিতেই থাকতো, যার জন্য তার গলার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই জন্যই আয়াজে তার বয়ফ্রেন্ড গ্রুপ ছেড়ে দেয়, যার কারণে তার ফ্রেন্ডরা অনেক বেশি রাগ করে, কারণ আয়াজে তার গলার সমস্যার কথা কাউকে জানায় নাই। সেই জন্যই আয়াজে তার বয়ফ্রেন্ডদের ছেড়ে সে অ্যাক্টর হতে চায়। এসব কথা শুনে হেনেনা অনেক অবাক হয়ে গেছিল। তারপর ম্যানেজার হেনেনাকে আয়াজের থেকে দূরে দূরে থাকতে বলে, তারপর ওখান থেকে চলে যায়। ওই দিন পুরা রাত এসব ব্যাপার নিয়ে সে ভাবতে থাকে। পরের দিন সে আয়াজের সাথে দেখা করতে যায়। হেনেনা বলতে থাকে, সরি এসব আমার জন্য হয়েছে। তারপর আয়াজে বলে, না এরকম না, এসব আমার অবহেলার জন্য হয়েছে। তারপর হেনেনা বলে, আমি যখন তোমাকে ফার্স্ট টাইম দেখছিলাম তখন আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম, তোমার সাথে দেখা করার পর আমার জীবনটা পুরাই অদ্ভুত হয়ে গেছিল, যে এসব আমি এক্সপিরিয়েন্স করছি। আয়াজে, আমি এসব নিয়ে একদমই রিগ্রেট করি না, কজ আমি অনেক লাকি, কারণ তুমি আমার ফার্স্ট লাভ। এইসব কথাবার্তা আয়াজে অনেক সিরিয়াস ভাবে শুনতে থাকে। তারপর হেনেনা আরো বলে, আয়াজে চলো আমরা এখন এই ফেরি টেলস গল্পটি এখানেই সমাপ্ত করি, তুমি আমার জন্য এই পর্যন্ত যা যা করেছো এই জন্য অনেক ধন্যবাদ, আমি তোমার ক্যারিয়ার মধ্যে আসতে পারবো না। তারপর হেনা এখান থেকে চলে যায়। তারপর ওখান থেকে দৌড় দিয়ে অনেক কান্নাকাটি করে। অন্যদিকে আয়াজে মন খারাপ করে দাঁড়িয়ে বলতেছিল যে আজকে হেনেনার বার্থডে ছিল আর তাকে আমি প্রমিস করছিলাম যে আমি তার সাথে ডেট করব। এই সব ম্যানেজার লুকাই লুকাই শুনতেছিল আর অনেক মন খারাপ করতেছিল। তারপর আমরা দেখতে পারি যে ক্লাসমেটসরা বলতেছিল যে আজ আয়াজের প্রেস কনফারেন্স মিটিং আছে। তারপর ক্লাসের সবাই স্কুলের স্ক্রিনে আয়াজের প্রেস কনফারেন্স মিটিংটা দেখতেছিল, যেখানে আয়াজে এসে সবার কাছে ক্ষমা চায় আর বলতে থাকে যে ওই মেয়েটার সাথে আমার ওয়ান সাইড অ্যাট্রাকশন ছিল, যার জন্য এইসব ঘটনা ঘটলো, আর আমি আপনাদের কাছে প্রমিস করতেছি যে এরকম ঘটনা আর কোনোদিনও হবে না। এরপর থেকে আমি দৃঢ় প্রকল্প নিয়ে আমার মুভির প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবো, এরপর থেকে আমি কোনো সময়ই ওই মেয়েকে দেখার চেষ্টা করবো। এই সকল কথা শুনে হেনেনা অনেক কষ্ট পায়, এই জন্য হেনেনা তার ক্লাস থেকে বের হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই চান্সে ম্যাক্স হেনেনার পিছনে এসে জড়িয়ে ধরে আর বলে, তুমি এভাবে মন খারাপ না করে তোমার মনে যত কষ্ট আছে কান্না করে বের করে দাও। তারপর হেনেনা অনেক জোরে জোরে কান্নাকাটি করে, কারণ তার জন্য আয়াজকে ভুলে থাকা অনেক কষ্টের ছিল। অন্যদিকে আয়াজও অনেক কষ্ট পাইতেছিল, কারণ আয়াজ হেনেনাকে ভুলতে একদমই পারতেছিল না। তারপরই আয়াজের সাথে দেখা করার জন্য তার বয়ফ্রেন্ডের মেম্বার আয়াজকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ 2 বছর আগে আয়াজের ক্লোজ বেস্ট ফ্রেন্ড শুধু ওই ছিল। আয়াজের ম্যানেজার তার বেস্ট ফ্রেন্ডকে সবকিছুই সত্য সত্য বলে দেয় যে কেন আয়াজ ওদের ব্যান্ড ছেড়ে দিছিল। এসব কথা আয়াজের বেস্ট ফ্রেন্ড শুনতে পেরে অনেক বেশি মন খারাপ করে আর কাঁদতে থাকে। তারপর আয়াজের সাথে কিছুক্ষণ কথা বলার পর ওখান থেকে চলে যায়। যাক, ফাইনালি এই ঘটনার কারণে তাদের মিসআন্ডারস্ট্যান্ডিংও ঠিক হয়ে গেল। তারপর 3 বছর পরে সিন দেখা যায়, যেখানে দেখা যায় আয়াজে এখন আগের থেকে অনেক বেশি বড় অ্যাক্টর হয়ে গেছে, এই জন্য সে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও সে অ্যাচিভ করে, আর এখন আগের থেকে অনেক বেশি পাবলিক আয়াজকে অনেক বেশি পছন্দ করে। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাচিভ করার পর তার ফ্যান্সরা অনেকগুলো গিফট আর লেটার তার ম্যানেজারের কাছে পাঠিয়ে দেয়। তারপর সেই সব লেটারগুলো আয়াজের ম্যানেজার পড়তে থাকে, আর যেখানে ম্যাক্সের লেটারও ছিল, যেটা রিড করে সে আয়াজের কাছ থেকে লুকায় রাখে। তারপর অন্যদিকে হেনেনাকে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখা যায়। তারপর ম্যাক্স এসে তার কাছে এসে বসে আর বলে থাকে, শুভ জন্মদিন হেনেনা। এটা শুনে হেনেনা একটু অল্প হাসি দেয়। তারপর ম্যাক্স হেনেনাকে একটি মুভি টিকিট দেয় আর জিজ্ঞেস করতে থাকে যে তুমি কি আজকে রাতে আমার সাথে মুভি দেখবে। হেনেনা অনেক বেশি খুশি হয় আর হ্যাঁ বলে। অন্যদিকে আয়াজ তার বাড়ির ভিতরে ছিল, যেখানে
তার অ্যাওয়ার্ড জেতার জন্য তার বাসায় একটি পার্টি করে আর ওখানে তার ব্যান্ড বয় মেম্বারসরাও আসে আর আয়াজে ওদেরকে দেখে অনেক বেশি খুশি হয় আর যখন আয়াজে দিদির সাথে কথা বলতেছিল তখনই আয়াজের ম্যানেজার আসে আর আয়াজকে ওই লেটারটা দেয় যেটা ম্যাক্স দিছিল আর ওইটা আয়াজে পড়ে সাথে সাথেই দৌড় দেয় যেখানে একটা মুভির টিকিটও ছিল কিন্তু পার্টিতে থাকা লোকগুলা আয়াজকে যেতে দিতেছিল না তখনই ম্যানেজার স্টেজে যে সবাইকে অ্যাটেনশন দিয়ে বাচ্চাদের মতো গান গাইতেছিল যাই বল ওকে দেখে সবাই হাসতেছিল আমিও স্পেশালি হেসে দিলাম তারপর সাথে সাথে আয়াজে দৌড় দিল আর অন্যদিকে হেনা যখন থিয়েটারের সামনে দাঁড়ায় তখন হেনার ফোনে ম্যাক্সের মেসেজ আসে আর ম্যাক্স বলে যে সরি আমি আজকে আসতে পারবো না তাই হেনা একা একাই মুভি থিয়েটারে বসে একা একাই মুভি দেখতেছিল আর অন্যদিকে আয়াজে পুরো হিরোর মতো দৌড় দিয়ে একদম থিয়েটারের দিকে যাইতেছিল ম্যাক্স যে লেটারটা দিছিল সেখানে লেখা ছিল যে যবে থেকে তোমার আর হেনানার ব্রেকআপ হয়েছে তবে থেকে হেনানা সারা দিন খালি তোমার মুভি সিরিজ দেখতে থাকে আর আমি যখনই হেনানাকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম তখনই হেনানা তোমার পোস্টারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থমকে যেত তোমাকে ছাড়া থাকতে হেনানার জীবনটা অনেক বেশি কষ্টের হয়ে গেছিল আর আমার কাছে হেনানার এই পরিস্থিতি আমার একদমই দেখতে ভালো লাগতেছিল না এজন্য আমি চাই আয়াজে তুমি প্লিজ একবার হলো হেনানার সাথে মিচ করো আয়াজে যখন মুভি থিয়েটারে প্রবেশ করে ততক্ষণে মুভিও শেষ হয়ে যায় আয়াজে মন খারাপ করতে করতে ওখান থেকে যাইতে থাকে তারপর সে নোটিস করে যে হেনানা তার পিছনে দাঁড়িয়ে আছে আর এটা দেখে আয়াজে অনেক অবাক হয়ে যায় হেনানা 3 বছর পর আয়াজকে দেখে অনেক বেশি শকড হয়ে গেছিল তারপর আয়াজে হেনানাকে বলে ঠিক 3 বছর আগে আমাদের এখানেই ব্রেকআপ হয়েছিল আর আমি ওই দিনই নিজেকে প্রমিস করেছিলাম যে যখনই ম্যান হয়ে যাবো আর কেউ আমাদের ব্যাপারে কোনো উল্টাপাল্টা বলবে না তখনই আবারও তোমার সাথে দেখা করব এসব কথা শুনে হেনানা অনেক বেশি খুশি হয়ে যায় তারপর আয়াজ হেনানার কাছে এসে তার জন্মদিনের উপহার দেয় এখানে অনেক জাকজমক অনেক সুন্দর একটি হিল ছিল একদম সিন্ডেলার জুতোর মতো আয়াজ হেনানাকে সেই জুতোগুলো পরিয়ে দেয় আর হেনানাকে জিজ্ঞাসা করে যে উইল ইউ ম্যারি মি এই কথা শুনে হেনানা তো অনেক বেশি খুশি হয়ে যায় তারপর আয়াজ হেনানাকে একটি কিস দেয় তারপর এখানেই আমাদের মুভিটি দি এন্ড হয়ে যায় আপনাদের যদি আমার এক্সপ্লেন করাটি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।